হে বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে। তো আজ কিন্তু ঈদ, তাই বন্ধুরা ফোন করে বলল ঘুরতে যাবে, তো তার জন্য এখন ঘুরতে বেরোবো। তো দেখা হচ্ছে রাস্তায় গিয়ে, চলো। তো ফাইনালি রেডি হয়ে কিন্তু বাড়ি থেকে বেরিয়ে গেছি। তো এখান থেকে সোজা যাব হাসনাবাদ, হাসনাবাদ ব্রিজ হয়ে কিন্তু টাকি যাব। তো টাকি, ওখানে প্রচুর লোকজন আসে ঈদ উপলক্ষে। তো চলো। তো হাসনাবাদ ব্রিজ পার করে এসেছি। তো সামনে এসে দেখি কিন্তু গেট পড়েছে, ট্রেন আসবে তাই। তো তার জন্য আমাদেরকে এখানে দাঁড়াতে হবে, এখন অপেক্ষা করতে হবে ট্রেন কখন পাস করবে, তারপরে কিন্তু গেট উঠবে, তারপরে আমাদেরকে যেতে দেবে এখান থেকে। তো অপেক্ষা করতে থাকি। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে কিন্তু ট্রেনের মুখ দেখা গেল। তো ট্রেন, এই ট্রেনটা পুরোটা পাস করবে, তারপরে গেট উঠবে। তো ততক্ষণ আমাদের এখানে এইভাবেই দাঁড়িয়ে থাকতে হবে। ট্রেন কিন্তু বেরিয়ে গেছে, তো একটু জ্যাম মতো হয়ে গেছে। এপাশের লোক আটকে ছিল, ওপাশের লোক আটকে ছিল, সব একসাথে এখন যাওয়ার চিন্তা ভাবনায় আছে। তার উপরে আজ ঈদ, কিন্তু প্রচুর লোকের সমাগম ঘটেছে টাকিতে। তো সামনে যাই। তো ফাইনালি বন্ধুরা টাকি চলে এসেছি। তো এসে কিন্তু একটা আলাদা ফিলিং হচ্ছে, প্রচুর লোকজন আছে, প্রচুর। তো একবার এ মাথার থেকে ও মাথায় একবার ঘুরে আসবো, দেখে আসবো মানে কোথায় কী আছে না আছে, কত লোক এসছে, একবার দেখে এসে একটা ফাঁকা জায়গায় কিন্তু বসবো বন্ধুরা মিলে। তো যেতে থাকি সামনে, সামনে নদীর ধার দিয়ে যাব। সামনেও প্রচুর লোক দেখতে পাচ্ছি এখন, প্রচুর লোক। তো আমরা কিন্তু সামনে এসে অনেকটা টাইম কাটিয়ে ফেলেছি, হালকা হালকা সন্ধে হয়ে যাচ্ছে। তো এবার টাকির মেন জায়গাটাই যাব, এখন পুরো সন্ধে হয়ে গেছে। তো এবার সামনে গাড়িটা রেখে আসবো, রেখে এসে কিন্তু বসবো আমরা বন্ধুরা মিলে। দুটো বন্ধু পিছনে আছে, ওরা আসুক একসাথে হয়ে সবাই, তারপরে কিন্তু আসবো এর ভিতরে। তো এর ভিতরে এখন প্রচুর লোক আছে, কিন্তু বিকেলে কিন্তু আরও লোক ছিল। তো এই সামনে কিন্তু দুজন গণ্ডগোল করছিল সামনেই, এই যে সামনে দাঁড়িয়ে আছে এরা কিন্তু গণ্ডগোল করছে। তো তার জন্য পুলিশ কিন্তু আসছে, দেখছিলাম পুলিশ আসছে। তো দেখতে পেলে, আবারও দেখতে পেলে তোমাদের সেটা দেখাচ্ছি, পুলিশ আসছে কি না। তো টাকিতে কিন্তু ঈদের সন্ধে কিন্তু আলাদাই মজা, একদম আলাদা অন্যরকম টাকি এটা। তো অন্য সময় যখন ট্যুরিস্টরা ঘুরতে আসে সেটা কিন্তু একটা আলাদা আলাদা থাকে, কিন্তু আজ কিন্তু ঈদ বলে কিন্তু একটা আলাদাই দেখাচ্ছে টাকি। টাকির সৌন্দর্য কিন্তু আজ বেড়ে গেছে। তো এবার আসবো আমরা। তো গাড়ি রেখে এসেছি কিন্তু সাইডে। তো এবার আস্তে আস্তে হেঁটে হেঁটে কিন্তু যাচ্ছি টাকির ভিতরের দিকে। তো লাইটিংগুলো দেখো অনেক সুন্দর লাগছে দেখতে। তো এবার ভিতরে গিয়ে বসবো আমরা, কজন মানে যে কজন এসছি, নজন এসছি, নজন একসাথে গিয়ে বসবো, কিছু আড্ডা মারবো, ফাঁকা মারবো, মেরে আবার বাড়ির দিকে রওনা দেবো। তো দুটো বন্ধু কিন্তু অন্যদিকে চলে গিয়েছিলো, তাদের ফোন করে ডাকলাম, ওরা আসছে। সামনে দেখতে পাচ্ছ কিন্তু পুলিশ যাচ্ছে, সেই বলছিলাম না গণ্ডগোল হচ্ছে। তো তার জন্য কিন্তু পুলিশ কাকুটা যাচ্ছে, তো পিছনে দাঁড়িয়ে কথা বলতে পারছি না বেশি। লাইটিংগুলো দেখো অনেকটা সুন্দর লাগছে টাকি। তাই কিন্তু অন্য সময় এরকম লাইটিং থাকে না, আজ হয়তো ঈদ উপলক্ষে এগুলো জ্বালিয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে টাকিকে। তো কোনো সময় পারলে ঈদের সময় এসো একবার টাকি, অনেকটা সুন্দর দেখতে। তো রাস্তার ধার দিয়ে কিন্তু অনেক আইসক্রিমের গাড়ি, ফুচকা, অনেক কিছু বসেছে,
তো এখানে এত ভিড় যে কিছু খাওয়ার মতো নেই, প্রচুর লোকজন, মানে দাঁড়াতে দিচ্ছে না পুলিশ, এক জায়গায় বলছে সামনে এগো সামনে এগো। তো এইবার সামনের ভিতরের দিকে যাব, দুটো বন্ধু এসছে পাশে, তো তাদের সাথে যাচ্ছি। এখনও দুটো বন্ধু কিন্তু আছে, তারা সামনে গাড়ি রাখতে গেছে, তো তারা আসুক একসাথে কিছুক্ষণ টাইম কাটায় এখানে। সত্যি অসাধারণ লাগছে টাকি, তো লাইটিংগুলো দেখো, টাকির পুরো দৃশ্যটা একবার দেখো। তো এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি, অনেকটা রাত হয়ে গেছে বলে এবার কিছু খেতে হবে আমাদের, তো দেখি কি খাওয়া যায়। তো ফাইনালি কিন্তু টাকি গেস্ট হাউসের ওখান থেকে বেরিয়ে গেছি আমরা, তো এখন এসেছি টাকি হইচই রেস্টুরেন্টে খাওয়ার জন্য। তো বন্ধুরা কিন্তু নান, বাটার নান আর চিকেন কষা অর্ডার দিল, তো ওটা খাওয়া দাওয়া সেরেই কিন্তু এখান থেকে বেরোবো। তো বন্ধুরা একসাথে মিলে খাওয়ার কিন্তু মজাটা অনেকটাই আলাদা, তোমরা অবশ্যই জেনে থাকবে এটা। তো বন্ধুদের সাথে কাটানোর সময় কিন্তু অনেকটা খুশির হয়। তো খাওয়া দাওয়া সেরে কিন্তু তোমাদের সাথে দেখা হচ্ছে গাইস। তো খাওয়া দাওয়া সেরে কিন্তু বেরোতে গিয়ে আমার এই বন্ধুটা কিন্তু একটা এটিএম কার্ড পেয়েছে, তো এটা যদি তোমাদের কারোর হয়ে থাকে তো তোমরা প্রুফ দিয়ে কিন্তু এটিএম কার্ডটা নিয়ে যেও ওখান থেকে। তো এখন চলে এসেছি হাসনাবাদ ব্রিজের ওপরে, তো একটা স্প্রাইট কেনা হয়েছে, তো সেটা বন্ধুরা মিলে ভাগ করে খেয়ে এখান থেকে বেরোবো আমরা এখন। তো স্প্রাইট খাওয়া দাওয়া হয়ে গেছে, তো কিছু ফটো ফটো তুললাম আমরা সবাই বন্ধুরা মিলে। তো এখন এখান থেকে বেরোচ্ছি, অনেক রাত হয়ে গেছে, আমাদের রাস্তা বাড়ি যাওয়ার রাস্তাটা অনেকটাই খারাপ, তো আস্তে আস্তে এখন বাড়ি যাব। তো দেখি মা বাবা বকে কি না, কারণ বেরিয়েছি অনেক আগে, 4টের সময় বেরিয়েছি, এখন প্রায় 10টা বাজতে যায়। তো সবাই এখন বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে আছে, তো সবাইকে বলেছি কিন্তু আস্তে আস্তে চালাস, সবাই আস্তে আস্তে যাচ্ছে, তো যাই। তো আমার এই বন্ধুর রয়্যাল এনফিল্ডের কিন্তু সাইলেন্সার চেঞ্জ করা আছে, তো এই সাইলেন্সার দিয়ে কিন্তু প্রচুর আওয়াজ হচ্ছে, তো তার জন্য ব্রিজের আশেপাশের লোকজন কিন্তু আমাদের ঘুরে ঘুরে দেখছে, ভাবছে কি যাচ্ছে এটা, তো হওয়াই স্বাভাবিক। চলো বাড়ি যাই আমরা এখন। তো কাল রাত্রে কিন্তু বাড়ি এসে ভিডিওটা কমপ্লিট করতে পারিনি, তো তার জন্য আজ সকালে ভিডিওটা করছি। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে। তো আমার চ্যানেল যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনটাকে অল করে দিও। তো বাই বাই, আজকে ভিডিওতে কিন্তু এটাই ছিল, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।